আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে বলা হয়েছে যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, অর্থাৎ ইংলিশ গ্রামারের সপ্তম শ্রেণীর এই অ্যাসাইনমেন্টটি। তো এখানে প্রথম একটি পেসেজ দেওয়া আছে, আর এখানে বলা হচ্ছে রি রাইট দ্য পেসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর ভিতরে তুমি সেই সমস্ত বার্বগুলোর ফর্ম লিখবে যে বার্বের ফর্মগুলো অবশ্যই টেন্সের আলোকে হয়ে থাকে। তো এখানে প্রথম যে পেসেজটি আছে, এই প্রথমে পেসেজটি লিখে নিতে হবে। তো প্রথমে পেসেজটি লেখার পর আমি এখানে পেসেজটি লিখে রেখেছি, এবং যে যে উত্তরগুলো তোমাকে করতে বলা হয়েছে সেইগুলো লাল রং দিয়ে চিহ্নিত করে রেখেছি। তো এখানে প্রথমে দেওয়া আছে কামের মধ্যে ব্র্যাকেট। তো এখানে আমরা উত্তরগুলো দেখে নিই। তো উত্তরগুলো প্রথমে হবে হ্যাজ কাম, তারপরেরটিতে হবে ওয়ান্টেড, যেখানে ওয়ান্ট দেওয়া আছে ওয়ান্টেড, এনজয় দেওয়া আছে হ্যাভ এনজয়েড। তো যেখানে রাইট দেওয়া আছে সেখানে হবে এম রাইটিং, যেখানে চুজ দেওয়া আছে এখানে একটি ও কম হবে চুজ, যেখানে বি দেওয়া আছে সেখানে ওয়ার, আবার বি দেওয়া আছে আবার ওয়ার, যেখানে রিচ দেওয়া আছে এখানে রিস্ট, যেখানে এনজয় দেওয়া আছে সেখানে এনজয়েড, যেখানে রিটার্ন দেওয়া আছে সেখানে রিটার্ন, যেখানে ফরগেট দেওয়া আছে সেখানে শ্যাল ফরগেট। তো এই উত্তরগুলো করে দিতে হবে। তো এইভাবে, তো তারপরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখি। সেই প্রশ্নটি হলো যে হোমওয়ার্ক আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 লিখতে হবে, আগেরটি কিন্তু আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 হবে। তো তার মানে এখানে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 সেভাবে লিখে দিতে পারো, অথবা এখানেও লিখে দিলেও চলবে। তো আমি মনে করি যে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এভাবে লিখে দিলেই হয়তো সবচেয়ে ভালো হয়। তো আনসার টু দ্য কোয়েশ্চন নং 1। তো এভাবে লিখে দিলে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1। তো এভাবে লেখার পর তারপর আনসার টু দ্য কোয়েশ্চন নং 2, এখানে বলা হয়েছে তোমাকে যে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 থেকে 89 অ্যান্ড ডো দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1, 2 অ্যান্ড 3। তো 1, 2 এবং 3 1, 2, 3 নং যে অংশ আছে সেই অংশ থেকে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমটি আমরা দেখি যে প্রথম প্রশ্নটি এখানে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ আর্টিকেল ব্যবহার করতে হবে। আর্টিকেল তো আমাদের সম্পূর্ণ পেসেজটি লিখে প্রথম গ্যাপে লিখতে হবে ক্রস, যেরকম হ্যাভ ইউ টেকেন ক্রস অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইতেশাম। তো এখানে দ্বিতীয় গ্যাপে লিখতে হবে এন, তো টেকেনের পরে এন, তারপরের গ্যাপে লিখতে হবে দি, তারপরের গ্যাপেও দি, তারপরের গ্যাপে এ, তারপরের গ্যাপে হলো দি। এখানে আমি কালার করে রেখেছি। আর তার পরবর্তী আরও গ্যাপ আছে, সেই গ্যাপে লিখতে হবে যে দি, তারপরে এ, তারপরে এ না সরি তারপর দি। তো লেখার পর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেটিও কিন্তু গ্যাপ ফিলিং, সেখানেও আর্টিকেল ব্যবহার করতে হবে। প্রথম গ্যাপে এ, দ্বিতীয় গ্যাপে এ, তৃতীয় গ্যাপে দি, তারপরের গ্যাপে এ, তারপরের গ্যাপে এ। বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই সম্পূর্ণ পেসেজটি লিখে তারপর গ্যাপের স্থানে উত্তরটি লিখে দিলেই হবে। তো তারপরের গ্যাপে এ, তারপরের গ্যাপে দি, সর্বশেষ গ্যাপে হলো ক্রস। তো তারপর তিন নং প্রশ্নটি এখানে প্রথম যে গ্যাপটি পাওয়া যাবে সেখানে দি, পরবর্তী গ্যাপে ক্রস, পরবর্তী গ্যাপে দি, চতুর্থ গ্যাপে দি, পঞ্চম গ্যাপে এ, ষষ্ঠ গ্যাপে দি, সপ্তম গ্যাপে দি, অষ্টম গ্যাপে ক্রস। তো তারপর আমরা দেখি যে পরবর্তী যে প্রশ্ন 3 নং প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। 3 নং প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। তো আমাদেরকে এখানে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এখানে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে এই প্রিপোজিশনগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো আনসার টু দ্য কোয়েশ্চন নং 3, প্রথম গ্যাপে প্রিপোজিশন হবে অ্যাট, দ্বিতীয় গ্যাপে প্রিপোজিশন হবে অ্যাবাউট। তো সম্পূর্ণ পেসেজ লিখে এখানে এ বি না লিখলেও চলবে, এখানে অ্যাড নিচে অবশ্যই আন্ডারলাইন ব্যবহার করতে হবে। তো পরবর্তী গ্যাপ চতুর্থ গ্যাপে, অর্থাৎ ডি নাম্বার গ্যাপে ইন, পঞ্চম গ্যাপে ইন, ষষ্ঠ গ্যাপে অন, সপ্তম গ্যাপে ইন, অষ্টম গ্যাপে বিসাইড,
তো এই ছিল এইটির সমাধান। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।